আজকে আমি শেজওয়ান ফ্রাইড রাইস বানাবো, যে এর জন্য আমি ভাতটা আগে থেকে করে রেখেছি। ভাতটা খুব ঝরঝরে হবে আর একটুখানি শক্তও করেছি, পুরোপুরি আমি সেদ্ধ করিনি, 70% মতন সেদ্ধ করে রেখে দিয়েছি। এরপর কুচি কুচি করে কাটা ক্যাপসিকাম, গাজর, বিনস, ক্যাবেজ আর পেঁয়াজ পাতা, এবং এর সঙ্গে দুটো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর কিছু রসুনও কুচিয়ে নিয়েছি। আর এইসব সসগুলো আমার লাগবে, বিশেষ করে শেজওয়ান সস, এই দু রকমের শেজওয়ান সস, সোয়া সস, চিলি সস, টমেটো সস, রেড চিলি সস, এগুলো আমার লাগবে। এবার আমি কড়াতে সাদা তেল, রিফাইন অয়েল ঢেলে নেব কিছুটা। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি রসুন কুচিগুলো দিয়ে দেবো। এর সঙ্গে দেব দুটো শুকনো লঙ্কা। আর দেব কুচানো পেঁয়াজ। এবার আমি এক এক করে সবজিগুলো দিয়ে দেবো। প্রথমে গাজর দেবো, তারপরে ক্যাপসিকামটা দিলাম, বিনস দিলাম, ক্যাবেজ দিলাম, আর পেঁয়াজ পাতাটা এখন দেবো না, ফ্রাইড রাইসটা হয়ে গেলে লাস্টে দেবো। একটু নুন আমি উপর দিয়ে ছড়িয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে দেবো, একটুখানি লাল লাল হওয়ার পরে আমি ভাতটা দেব। সবজিটা আমার ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি শেজওয়ান সসটা এর মধ্যে দিয়ে দেবো। এবার দেবো রেড চিলি সস। এবার দেবো গ্রিন চিলি সস। এবার দেবো সামান্য সোয়া সস। আমি এখানে দু রকমের শেজওয়ান সস ব্যবহার করছি,
আমি ভাতটা অল্প অল্প করে দিয়ে দেবো। আগে থেকে একটু নুন দেওয়া আছে, যদি লাগে তাহলে অল্প একটু নুন দেব। এবার আমি দেব সাদা মরিচ, এটা ফ্লেভারটা খুব ভালো হয়। আমি পেঁয়াজ পাতা উপর দিয়ে ছড়িয়ে দেবো। আমার শেজওয়ান ফ্রাইড রাইস তৈরি হয়ে গেছে। গ্যাসটাকে লো ফ্লেম করে 10 মিনিটের জন্য আমি ঢেকে রাখবো। শেজওয়ান ফ্রাইড রাইসটা আমার তৈরি হয়ে গেছে। এবার আমি থালায় নামিয়ে নিচ্ছি। শেজওয়ান ফ্রাইড রাইসটা গার্লিক চিকেনের সঙ্গে খেতে খুব ভালো লাগবে। আপনাদের যদি এই গার্লিক চিকেনের রেসিপিটা দরকার হয় তাহলে আমাকে কমেন্ট সেকশনে জানাবেন, আমি তাহলে রেসিপিটা নিয়ে আসবো।